আসসালামু আলাইকুম ভিউ আর ওয়েলকাম টু মিসেস হোম মেকার বিডি আমি প্রথি সুলতানা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের নতুন আরেকটি শপিং গাইড ভুল এনজয় করার জন্য আই হোপ আপনারা যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাই নিরাপদে আছেন সুস্থ আছেন রহমতে আপনাদের দোয়া আমিও বেশ ভালোই আছি আর আজকে হাজির হয়ে গেলাম আপনাদের রিকোয়েস্টের একটা ভিডিও নিয়ে আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন পর্দার কালেকশন যেন শেয়ার করি এবং রিজনেবল প্রাইসে আপনার নিউ মার্কেটে কোথায় পর্দা পাবেন কোয়ালিটি পর্দা সেটা যেন শেয়ার করি তো সেই উদ্দেশ্যেই আজকে আসা আর আজকে এই ভিডিওটা করছি আমি মূলত ফুটপাতের একটা শপ থেকে এবং এবং ভিডিওর শেষের দিকে আমি দেখিয়ে দিব একদম সরাসরি যে কোন জায়গায় দোকানটা আর ভিডিও স্ক্রিনে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব সো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে এই প্রোডাক্টগুলো অনলাইন ডেলিভারি নিতে পারবেন আর মূলত ফুটপাতের দোকানগুলোতে কিন্তু অনলাইন ডেলিভারিটা পসিবল হয় না বাট আমি ভাইয়াদেরকে রিকোয়েস্ট করেছি জাস্ট আপনাদের জন্য অনলাইন ডেলিভারিটা যেন আপনারা নিতে পারেন যারা ঢাকার বাইরে থেকে আমাকে দেখছেন তাদের জন্য আই গেস এই জন্য হল ভিডিও একটা লাইক দেবেন আর ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এছাড়াও আমার ফেসবুক পেজে আপনারা জয়েন করতে পারেন আমার ফেসবুক পেজের নাম মিসেস হোম মেকার বিডি আপনাদের কারো কোনো প্রশ্ন মতামত থাকলে আপনারা আমাকে ইনবক্সে নক দিয়ে জানাতে পারেন আর এখানে আপনারা যে পর্দাগুলো দেখতে পাচ্ছেন এখানে কটনের পর্দা আছে শাটিনের পর্দা আছে একটু হ্যাভি কাপড়ের পর্দা আছে একটু পাতলা কাপড়ের পর্দা আছে সো বিভিন্ন ধরনের পর্দাগুলো আপনারা কিন্তু সিমিলার পেই মানে প্রাইজেই পেয়ে যাচ্ছেন আর এখানে প্রথম আমি যে ডিজাইনটা দেখিয়েছি আপনাদের এটা কিন্তু একটু হ্যাভি কাপড়ের ওপরে হচ্ছে গিয়ে এই প্যাটার্নটা করা আর আমি খুলে দেখাচ্ছি না একটাই কারণে যে এই যে প্যাটার্নটা আপনার উপর থেকে দেখতে পাচ্ছেন এটাই ওভারঅল পর্দায় যার কারণে খুলে আর দেখাচ্ছি না কারণ ভাইয়ারা সারা দিন রোদে পুরে বৃষ্টিতে ভিজে এখানে অসংখ্য কাস্টমার ডিল করে যার কারণে আমি ভাবলাম যে পর্দাগুলো খুলে দেখানোর দরকার নেই অর্থাৎ ওভারঅল একই প্যাটার্ন সেগুলো প্যাকেটের মধ্যে করেই দেখায় আর যেটা হচ্ছে গিয়ে একটু আলাদা ডিজাইন সেগুলো আমি চেষ্টা করব একটু হলে আপনাদের খুলে দেখানো জন্য তো আমার প্রথম চার পাঁচটা প্যাটার্ন দেখানো হয়ে গিয়েছে আর এখন যে প্যাটার্নটা আপনাদেরকে দেখাচ্ছি বা ডিজাইনটা পর্দার এটার দুটো কালার পাওয়া যায় তো দুটো কালার মধ্যে আমি একটা কালার একটু খুলে দেখাবো কারণ এই ডিজাইনটার হচ্ছে গিয়ে উপরের দিকে এক কালার আর নিচের দিকে ডিজাইনটা হচ্ছে গিয়ে পর্দায় একটু আলাদা যার কারণে আমরা ব্লু কালারটা খুলে দেখাচ্ছি আর মেরুন টাইপের যেটা সেটাও এই সিমিলার ডিজাইনটাই হবে শুধু জাস্ট এটার মধ্যে ব্লুটা বেশি হাইলাইট হচ্ছে ওটার মধ্যে মেরুনটা বেশি হাইলাইট হবে সো এই হচ্ছে ওভারঅল ডিজাইনটা আর এগুলো কিন্তু প্রত্যেকটাই হচ্ছে কটনের উপরে করা আমি এখন যেগুলো দেখাচ্ছি আর এটার হাইট মানে লম্বাটা হবে আশি ইঞ্চির মতো আর চওড়াটা হবে পঞ্চাশ ইঞ্চির মতো একটা পর্দার মধ্যে আটটা করে রিং আছে অর্থাৎ আপনারা যদি দুটো পর্দা কেনেন তাহলে স্ট্যান্ডার্ড সাইজের যে জানালা আমাদের বাসায় থাকে সেই বাসাগুলো যে জানালা আছে সেটা কাভার হয়ে যাবে দুটো পর্দা দিয়ে তো এই গেল আমার কিছু ডিজাইন আর এখন আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা আমার কাছে খুবই ভালো লেগেছে একটা হচ্ছে ব্লু কালারের মধ্যে আর একটা হচ্ছে একদম হট রেডের মধ্যে আর এখানে আপনারা কিন্তু খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন এই পর্দাগুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে পার পিস আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা কেউ তিনশো পঞ্চাশ টাকার পরেও ভাইয়াদের সাথে বার্গেনিং করবেন না কারণ ওনারা সারাদিন এখানে অক্লান্ত পরিশ্রম করে প্রোডাক্টগুলো হচ্ছে বিক্রি করে রোদ মানে সহ্য করে বৃষ্টি সহ্য করে গরম সহ্য করে ওনারা কিন্তু কোনো এসি রুমের মধ্যে বসে কোনো দোকানের মধ্যে বসে রংচা জায়গায় বসে এই প্রোডাক্টগুলো সেল করে না তো ওনারা বেশ কষ্ট করে এই প্রোডাক্টগুলো সেল করে যার কারণে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা ভাইয়াদের সাথে প্লিজ বার্গেনিং করবেন না নর্মালি ভাইয়ারা এই পর্দাগুলো সাড়ে চারশো চারশো টাকায় সেল করে জাস্ট আমি আমার ভিডিওর জন্য ভাইয়াদেরকে রিকোয়েস্ট করেছি ভাইয়াকে বলেছি যে ভাইয়া সর্বশেষ আপনি কতটা রাখতে পারবেন সেটাই বলবেন যেন ওভাবে করে আপনি সেল করতে পারেন তো ভাইয়া বললো আমার পক্ষে সাড়ে তিনশোর কম রাখা সম্ভব না সো সাড়ে তিনশো টাকা করে আপনারা পার পিস পর্দা পেয়ে যাবেন আর এখানে আপনারা আরও কিছু ভিন্ন ভিন্ন প্যাটার্ন দেখতে পাচ্ছেন আর আমার কাছে বিশেষ করে ইয়েলো কন্ট্রাস্টের যতগুলো পর্দা দেখিয়েছি সবগুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে কেন জানি না কারণ আমার কাছে মনে হয় যে ইলো কালার হচ্ছে গিয়ে হ্যাপিনেসের সিম্বল যার কারণে এই কালারটা দেখলেই না মনের মধ্যে একটা অন্যরকম ভালো লাগা তৈরি হয়ে যায় তো এখানে এই পর্দাটা আমি খুলে দেখাবো এই পর্দাটা আমার কাছে খুবই ভালো লেগেছে ফ্লোরাল প্যাটার্নের মধ্যে ওভারঅল ডিজাইনটা কিন্তু একই ছিল তারপর আমার মনে হলো ডিজাইনটা বেশ সুন্দর যার কারণে একটু খুলে দেখালাম আর এখানে আপনারা কিছু স্ট্রাইপের মধ্যে পর্দা দেখতে পারবেন ভিন্ন ভিন্ন ডিজাইন আর এখানে আমি একটা ভিডিওর মধ্যে তো আসলে সবগুলো ডিজাইন দেখানো সম্ভব না আমি চেষ্টা করেছি যতটা সম্ভব বেশি ডিজাইন আপনাদের কাছে মানে সাথে শেয়ার করার জন্য আর এই ভিডিওটার মধ্যে যদি আমি বেশি পরিমাণ লাইক পাই আপনাদের ভালো রেসপন্স পাই তাহলে আমি ডেফিনেটলি পর্দার কালেকশান নিয়ে আরও ভিডিও করব এছাড়াও আপনারা হচ্ছে গিয়ে বাসার প্রয়োজনীয় আর কি যে প্রোডাক্ট নিয়ে ভিডিও দেখতে চান সেটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন অথবা ফুটপাথ থেকে কোয়ালিটি প্রোডাক্টের উপরে আপনার আর কোনো ভিডিও চান কিনা সেটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমি চেষ্টা করব আপনাদের রিকোয়েস্টের ভিডিওগুলো করার জন্য এখানে সেম পর্দাই জাস্ট দুটো ভিন্ন কালারের আমি একটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি এই কালারটা আমার কাছে বেশি ভালো লেগেছে বা প্যাটার্নটা তো এই হচ্ছে পর্দা পর্দাগুলো কিন্তু বেশ হাইট ভালো তো এখানে আমি আরও কিছু পর্দা আপনাদের দেখিয়ে তারপরে এই দোকানটা কোন জায়গায় সেটা আপনাদের সাথে শেয়ার করব আর ভিডিও স্ক্রিনে কিন্তু একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সো আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইন ডেলিভারিটা নিতে পারবেন তবে ভাইয়ারা যেহেতু দিনের বেলায় ব্যস্ত থাকে তো আপনারা চেষ্টা করবেন যে সন্ধ্যের পরে বা আপনারা নক করবেন ভাইয়াদেরকে ভাইয়ারা যখন ফ্রি থাকবে তখন আপনাদের রিপ্লাই করবে আর এখন আমি আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে অনেক আপুরাই আছেন যারা শখ করে হ্যান্ড পেন্ট ব্লক বাটিক এগুলো করেন তো তাদের জন্য গুড নিউজ হচ্ছে আপনারা ভাইয়াদের এই শপে আসলে মানে ফুটপাতে এই যে শপটা এখানটায় যদি আসেন এখানে আপনারা এক কালার রেডিমেড পর্দাগুলো পেয়ে যাবেন এটা কেন গুড নিউজ বললাম কারণ আমি হিসেব করে দেখেছি যে আমরা যদি এক কালার কাপড় কিনে এই রিংগুলো কিনে তারপরে মজুরি দিয়ে একটা পর্দা করি তাহলে কস্টিংটা অনেক বেশি পড়ে যায় যেহেতু ভাইয়ারা হিউজ কোয়ান্টিটিতে করে যার কারণে ভাইয়াদের কস্টিংটা কিন্তু অনেক কম পড়ে সো আপনারা যদি এখান থেকে রেডিমেড এই পর্দাগুলো কিনে হ্যান্ড পেন্ট তারপর হচ্ছে ব্লক বাটিক এগুলো করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের বিজনেসগুলো খুব স্মুথলি করতে পারবেন এখানে যে যে কালারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এর বাইরেও যদি আপনাদের কোনো কালার দরকার হয় আমার মনে হয় ভাইয়াদের সাথে কমিউনিকেট করলে ইনশাল্লাহ ভাইয়ারা দিতে পারবে আর এই এক কালারের পর্দাগুলোও কিন্তু সাড়ে তিনশো টাকা করেই পড়ছে পার পিসের প্রাইস এখানে আপনারা হোয়াইট কালার রেড কালার তারপর হচ্ছে লাইট অ্যাশ কালার ডিপ অ্যাশ কালার তারপরে মাস্টার্ড কালার বিভিন্ন ধরনের কালারের পর্দাগুলো পেয়ে যাচ্ছেন পাশাপাশি এখানে আরেকটা ডিফারেন্ট কাপড়ের পর্দা আপনারা পেয়ে যাচ্ছেন এই পর্দাটা বেশ হ্যাভি কাপড়টাও একটু ডিফারেন্ট কিন্তু কাপড়টা কটনের সাথে কিছু একটা মিক্স আছে আমার কাছে বেশ ভালো লেগেছে এটার কাপড় বা প্যাটার্নটা তো এটাও কিন্তু খুবই সুন্দর পর্দার কাপড়টা এখানে আবার কিছু অনেকটা হয় না যে প্যান্টের কাপড় টাইপের যে কাপড়গুলো হয় সেই ধাঁচের কাপড় দিয়েও কিছু পর্দা আছে করা তো আপনারা এসে দেখে তারপরে নিতে পারবেন মোস্ট অব দ্য পর্দার কাপড়গুলো হচ্ছে কটনের আর এখন আমি চট জলদি আপনাদের সাথে শেয়ার করব আপনারা এই দোকানটায় আসতে হলে সরাসরি কোথায় আসবেন সেটা হচ্ছে নিউ মার্কেট নেমে গাউসিয়া আর হচ্ছে গিয়ে যে চন্ডিমা মানে শাড়ির যে মার্কেটটা আর এই পাশে হচ্ছে গাউসিয়া এই দুটোর মাঝে মাঝে যে রোডটা যাচ্ছে এখানে ইসমাইল ম্যানশনের ঠিক একদম সামনে অপোজিট পাশে ইসমাইল ম্যানশনের জাস্ট অপোজিট পাশে এই দোকানটা আপনারা পেয়ে যাবেন আর এখানে কিন্তু রঙের কিছু দোকান আছে সো হোসেন ট্রেডার্সের ঠিক সামনে এই দোকানটা বসে আই হোপ আপনারা আসবেন সো দেখা হবে পরবর্তী শপিং এর ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ এভরিওয়ান